হেপাটাইটিস বি আক্রান্ত কোন পুরুষ মানুষ বিয়ে করতে পারবে কিনা, আর যদি করতে পারলো এর প্রতিকার বা চিকিৎসা কি? তো এটা একটা সুন্দর প্রশ্ন। এই প্রশ্নটার উত্তর হলো এরকম যে আমরা অনেক সময় দেখি, আমরা বলছি না যে হেপাটাইটিস বি ভাইরাস ছড়ায় কিভাবে, ছড়ানোর মাধ্যম বসো, ছড়ানোর একটা মাধ্যম হলো যে যৌন মিলন। তো এখন যদি কোনো পুরুষ মানুষ অথবা কোনো মেয়ে মানুষ বিয়ের আগেই স্ক্রিনিং টেস্ট করে দেখে যে এইচবিএস এজি ভাইরাস পজিটিভ, আমরা কি টেস্ট করি? এইচবিএস এজি, হ্যাঁ এই তো এই ভাইরাসটা, এই এইচবিএস এজি এই টেস্ট করে যদি পজিটিভ আসে তাহলে তো আমরা বলি যে কি হেপাটাইটিস বি আক্রান্ত, এই তো অবশ্যই আমার উত্তর হলো বিয়ে করতে পারবে। কিন্তু কথা হলো বিয়ে করার পরে তার যে ওয়াইফ হইব, হ্যাঁ, অথবা ওয়াইফ যদি পজিটিভ থাকে তার যে হাজবেন্ড হইব, তাদের টেস্ট করে দেখতে হবে, তাদের যদি নেগেটিভ থাকে, তাদের যদি নেগেটিভ থাকে খেয়াল করিও, তাহলে অবশ্যই তাদের ভ্যাকসিন নিয়ে নিতে হইব। তাদের কি শিডিউল মোতাবেক ভ্যাকসিন নিয়ে নিতে হবে, ঠিক আছে? ভ্যাকসিন হলো যে আমরা অ্যান্থ্রাক্স ভ্যাকসিন দেই অ্যাডাল্ট, এটা প্রথম মাসে একটা নিবে, দ্বিতীয় মাসে একটা নিবে, তার ছয় মাস পরে আর একটা বুস্টার ডোজ দিবে। যদি ভ্যাকসিন নিয়ে নেয় তাহলে হাজবেন্ড পজিটিভ হলে ওয়াইফের শরীরে আর ছড়াবে না, ওয়াইফ পজিটিভ হলে আর কি এই হাজবেন্ডের শরীরে ছড়াবে না। আরেকটা কথা, যারা হাজবেন্ড বা ওয়াইফ যে পজিটিভ থাকবে সে কিন্তু একজন লিভার বিশেষজ্ঞ ডাক্তার দেখায়া চিকিৎসা করে তার ওইটা নেগেটিভ করতে পারে কিনা বা নিয়ন্ত্রণে রাখতে পারে কিনা সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। তাহলে তুমি বুঝতে পারছো যে বিয়ে করতে পারবে এবং বিয়ে করলে কি পদ্ধতি অবলম্বন করতে হবে, চিকিৎসা বুঝতে পারছো নি?